হ্যালো বন্ধুরা, উত্তর কোরিয়ার বাদশাহ কিম জং উন বলেছিলেন যে পারমাণবিক বোমার বাটন সর্বক্ষণ তার টেবিলে থাকে। এর উত্তরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে কিম জং উনকে বলেছিলেন যে আমার কাছেও আপনার থেকে বড় এবং অধিক শক্তিশালী পারমাণবিক বোতাম আছে এবং এই বোতাম সময় মতো কাজও করে দেখায়। এসব তো ঠিকই আছে, কিন্তু বিতর্ক যাই হোক না কেন, তবে বাস্তব তো এটা যে পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমেরিকা, ভারত, পাকিস্তান এবং চীন সমেত গোটা বিশ্বে 9টি এমন দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় যুক্ত আছে। তবে বন্ধুরা, সর্বপ্রথম এটা বোঝা গুরুত্বপূর্ণ যে পারমাণবিক হামলার আদেশ দেওয়ার অধিকারকেই সাধারণ ভাষায় পারমাণবিক বোতাম বলা হয়। যখনই আমরা পারমাণবিক বোতাম টিপানোর বিষয়ে কথা বলি, তখন তার অর্থ হয় পারমাণবিক হামলার আদেশ দেওয়া। পৃথিবীর প্রায় সকল দেশেই পারমাণবিক হামলার জন্য একটি বিশেষ ব্যবস্থা করা আছে এবং প্রতিটি দেশে এই প্রকার হামলার ব্যবস্থার জন্য কোনো একজন ব্যক্তি নেতৃত্ব দেন এবং বেশিরভাগ দেশে এই জাতীয় হামলার নেতৃত্ব দেন ওই দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী। তাই আসুন এইসব শক্তিশালী দেশগুলির পারমাণবিক বোতামের সম্বন্ধে একটু জেনে নিই এবং এটাও জেনে নিই যে এই সকল দেশগুলিতে পারমাণবিক বোতাম চাপানোর অধিকার কার কাছে আছে। কি বন্ধুরা, আপনারা কি জানতে চান না যে ভারতে পারমাণবিক হামলার মতো ভয়ানক অস্ত্রের বোতাম চাপার অধিকার কার উপর আছে? যদি জানতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাকিস্তান। আমেরিকা অনেকবার পাকিস্তানের পারমাণবিক হাতিয়ারকে সুরক্ষিত ব্যক্তির হাতে না থাকার বিষয়ে সতর্কতা জারি করেছে। তবে এটা বিশ্বাস করা হয় যে পাকিস্তানে পারমাণবিক হামলার কর্তৃত্ব পাকিস্তানের সেনা জেনারেলের উপর নির্ভরশীল। এছাড়াও পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক নেতা তান্ত্রিকের দ্বারা নির্বাচিত সরকারের কারণে এই অধিকার সৈনিক স্বৈরশাসকের হাতেই রয়েছে। এর একটাই কারণ, সেটা হলো জনতার প্রতিনিধি নয়, বরঞ্চ পাকিস্তানের সেনা প্রমুখ পারমাণবিক হামলার সিদ্ধান্ত নির্বিচারে নিতে পারেন। এটা খুবই বিপজ্জনক। নাম্বার 2, চীন। চীনে পরমাণু হামলার অধিকার এই দেশের রাষ্ট্রপতি দিতে পারেন। আসলে চীনে দেশের সৈনিকদের বদলে ওখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত আছে কমিউনিস্ট পার্টির সেনা, এই কারণে রাষ্ট্রপতি সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধানও হতে পারে। এই জন্য চীনে পরমাণু হামলার আদেশের অধিকার রাষ্ট্রপতির কাছে থাকে। তবে এই বিষয়ে রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য একটি টিমও থাকে, যে টিমে পার্টি এবং সেনার লোক থাকে। নাম্বার 3, উত্তর কোরিয়া। পৃথিবীতে উত্তর কোরিয়াই এমন একটি দেশ আছে যেখানে পারমাণবিক বোমা ব্যবহারের ভয়ানক আশঙ্কা সর্বদাই থাকে। এর একটাই কারণ যে ওখানে পারমাণবিক হামলার রায় দেওয়ার অধিকার কেবলমাত্র একজন ব্যক্তির হাতে, অর্থাৎ ওখানকার বাদশাহ যখন খুশি সৈনিকদের পারমাণবিক হামলার আদেশ দিতে পারেন। সেখানে না আছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং না তো জনগণের কাছে তাকে কোনো জবাবদিহি করতে হয়। এই কারণে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন উত্তর কোরিয়ার উপর বিভিন্ন প্রকার প্রতিবন্ধ নিষিদ্ধ করে রেখেছে। নাম্বার 4, আমেরিকা। আমেরিকায় পরমাণু হামলার শেষ অধিকার রাষ্ট্রপতির কাছে আছে, এর জন্য তাকে ফুটবল এবং বিস্কুটের প্রয়োজন পড়ে। হয়তো আপনারা ভাবছেন পরমাণু হাতিয়ারের সাথে ফুটবল এবং বিস্কুটের কি সম্বন্ধ। আসলে পরমাণু বোতামের মতোই এই দুটিও খুবই ভয়ঙ্কর, অর্থাৎ এই দুটি এক প্রকার কোড। আমেরিকা একটি ব্রিফকেসে পারমাণবিক হামলার মডিউল থাকে। আমেরিকার রাষ্ট্রপতি যেখানে যায় তার সাথে এই ব্রিফকেসও থাকে, একে ফুটবলও বলে। এই ব্রিফকেসে অ্যাটমিক আক্রমণ করার নির্দেশ এবং যে জায়গাগুলিকে টার্গেট করা হয় তার সম্বন্ধে তথ্য থাকে। পরমাণু আক্রমণের নির্দেশ দেওয়ার আগে রাষ্ট্রপতিকে নিজের পরিচয়ের একটি কোড যাচাই করাতে হয়। এই কোড একটি কার্ডে লেখা থাকে এবং একে সাধারণ ভাষায় বিস্কুট বলা হয়। নাম্বার 5, ভারত। পরমাণু আক্রমণের ব্যবস্থা ভারতে কিছুটা আলাদা। এখানে 3 প্রকার সেনার সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতি হয়, কিন্তু তিনি পরমাণু আক্রমণের আদেশ দিতে পারে না। ভারতবর্ষে পারমাণবিক হামলার আদেশ দেওয়ার অধিকার দেশের প্রধানমন্ত্রীর কাছে থাকে। এর কারণ হলো দেশের প্রধানমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নেতা, এই জন্য গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে প্রধানমন্ত্রীর কাছে এই অধিকার থাকে। এই মামলায় প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে উপদেশ দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা NSA, 3 সেনার প্রধান এবং স্ট্র্যাটেজিক কমান্ডো যারা আক্রমণ করবে তারা সকলেই অন্তর্ভুক্ত থাকে। তো বন্ধুরা, আশা করব এই ভিডিও থেকে আপনারা কিছুটা নতুন তথ্য অবশ্যই জানতে পেরেছেন এবং পরমাণু বোতামকে নিয়ে যে আশঙ্কা আপনাদের মনে রয়েছে তাকে দূর করতে কিছুটা হলেও সাহায্য অবশ্যই করেছে। এবং বন্ধুরা, পরমাণু আক্রমণের বিষয়ে আপনাদের মনে কোনো আশঙ্কা থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং এমনই অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।